আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আমরা সেই জায়গাগুলো যাই, সেখানে সেগুলো দেখব, আর সেই ঘটনা জীবন্ত করার জন্যে সেই অতীতের কথাগুলো, 55 বছরের আগের কথাগুলো তোমাদের সঙ্গে গল্প চলে, সেখানে ঘটনা যা ঘটেছে সেই ঘটনা জীবন্ত করার জন্যে আমরা আজকে সারাটা দিন এইভাবে ঘুরে কথাবার্তা সেই সব জায়গাগুলো দেখব। বায়ান্নর গৌরবময় ভাষা আন্দোলনের একজন গর্বিত সৈনিক আব্দুল মতিন 1926 সালের 3 ডিসেম্বর সিরাজগঞ্জের উমরপুরে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মরহুম আব্দুল জলিল, মা আমেনা খাতুন ও আমিরুন নেসা। ভাষা সৈনিক আব্দুল মতিনের শিক্ষাজীবন শুরু হয় ভারতের দার্জিলিংয়ে। 1952 সালে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। ছাত্রাবস্থায় 1943 সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। স্ত্রী গুলবেদুন নেছা এবং মেয়ে মাতিয়াবানু সুকু এবং মালিহা সুবনকে নিয়ে তার সংসার। ভাষা আন্দোলনে যুক্ত থাকার সুবাদে তিনি লিখেছেন একুশের আন্দোলন ইতিহাস ও তাৎপর্য, বাঙালি জাতির উৎস, ভাষা আন্দোলন কি ইত্যাদি বই, বাম আন্দোলন, জনকণ্ঠ গুণীজন ও প্রতিভা সম্মাননা ছাড়াও তিনি পেয়েছেন অগণিত মানুষের ভালোবাসা। প্রায় 80 বছর বয়সেও ভাষা সৈনিক আব্দুল মতিন স্বাবলম্বী হয়ে চলাফেরা করতে সক্ষম। শরীর বার্ধক্য ছুঁয়ে গেলেও মনেতে রয়েছে অফুরন্ত তারুণ্যের ঝিলিক, আর তাই ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করতে তার যেন কোনো ক্লান্তি নেই। একাধিক পত্রিকা আর অগণিত বইয়ের সঙ্গে এখনও তার প্রগাঢ় সম্পর্ক। কখনো সখনো শান্তির প্রতীক কবুতরের সাথে, আবার কখনো বা আকাশের দিকে চোখ মেলে অতীত আর বর্তমানের মাঝে মিল অমিল খুঁজে ফেরেন এই নির্ভীক সৈনিক। আমরা এসে গেছি নীলক্ষেত পলাশী ব্যারাকের স্থানে। এই সবগুলো ছিল, ওখানে ছিল নীলক্ষেত, এখানে ছিল পলাশী। এই দেশটা ভাগ হয়ে গেছিল যখন পাকিস্তান হলো, এই দেশটা ভাগ হয়ে গেল। এবং যখন ভাগ হলো এবং সেই রাষ্ট্র হলো, সেই রাষ্ট্রর যখন সেটার নাম হলো পাকিস্তান, সেই 1947 সালে দেশ ভাগ হলো, পাকিস্তান ইন্ডিয়া। এবং আমরা সেই পাকিস্তানে পড়লাম তখন। এইখানে তখন আমরা এই দেখি একদিন ওখান থেকে নীলক্ষেত আসছি, ওখানে যাব। নীলক্ষেতে তারা মিটিং করছে, সব বলছে যে আমরা একটা রাষ্ট্র, আমাদের সেখানে সংখ্যাগরিষ্ঠ, আমরা লোক সংখ্যা বেশি, আমাদের ভাষা রাষ্ট্রভাষা হবে, আমরা এটা চাই। এটা যদি না দাও তাহলে পরে আমাদের রাষ্ট্র আলাদা করব, এই ছিল তাদের দাবি। তারা বলছে এই হলো আমাদের দাবি, বাংলা রাষ্ট্রভাষা চাই এবং আমাদের বাংলা রাষ্ট্র চাই, এই দাবি। তখন ওখান থেকে আমরা মিছিল করতে করতে এইখানে আসলাম। এইখানে আসলে পরে এইখানে পলাশির সমস্ত কর্মচারীরা আসলো, তাদের সঙ্গে আবার ওই একই রকম বক্তব্য আমরা রাখলাম। তারা বললো যে আমরা এখন মিছিল বের হবে। মিছিল বের হলো এবং সেইটা কারণটা কী করে ঘটেছিল, কেন ঘটেছিল, মুসলিম লীগ তখন ক্ষমতায় বসলো, মুসলিম লীগ তখন এখানে যে মারো ছাত্রদের একেবারে পিটাও, এবং তারপরে এরা মনে করেছে পিটায় আমাদেরকে ঠান্ডা করে দেবে। আমরা তো থামলাম না, এই আন্দোলন শুরু হলে আমরা বললাম, তখন এই কর্মচারীরা বলল যে কী এত বড় কথা,
আমাদের ছেলেদের মারবা, তোমাদেরকে এই দেশ ছাড়া করব। তখন তার ধাওয়া দিল, এই ধাওয়া দিলে পরে সব পালাইল গুন্ডারা। ওরা গুন্ডা নিয়ে আসছিল এই জনা পঞ্চাশে, তাদের হাতে লাঠি, তাদেরকে একেবারে ধাওয়া দিয়ে ওই ওই বের করে দিল। তখন এই এটা হলো সাতচল্লিশ সালের শেষের দিকে আমাদের এই বিজয় অর্জন হয়েছিল। এটা কর্মচারীরা করেছিল এবং কর্মচারীরা নীলক্ষেত পলাশী ব্যারাকের কর্মচারীরা বরাবরই আমাদের একটা বড় স্তম্ভ ছিল। আমাদের এইখানে যত সব ওই যে মেডিকেল দেখল, এখানে সব জায়গার মধ্যে তারা আমাদের সবসময় সহায়তা করত। আমরা সমস্ত একসাথে ছিলাম, সেক্রেটারিয়েট সেখানে তাই ছিল, সব মিলে আমরা এই বিজয় অর্জন করি। এইখানে আমাদের আমতলা, ওইখানে আম গাছ ছিল বিখ্যাত। আর ওইখানে ডান দিকে ছিল মধুর ক্যান্টিন, আমরা মধুর ক্যান্টিনে বসতাম, মিটিং করতাম ওই আমতলা মিটিং। আর ওইখানে থেকে সমস্ত বাংলাদেশে আমরা ভাষা আন্দোলন, বিশেষ করে রাষ্ট্রভাষা আন্দোলন, এই সেই জায়গা আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণ। এইখানে ঐতিহাসিক জিনিসগুলি যা আছে গাছ এগুলা এইটা একটা মেডিকেলের একটা অংশ, সেই অংশটা ইউনিভার্সিটি ছিল। ওই সময় আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, বিয়ে পড়তাম, সেই সময় আমাদের দলবদ্ধ হইলাম এবং ৪৭ সালে পাকিস্তান হলো, ৪৮ সালে জিন্না সাহেব আসলে, তিনি এখানে মিটিং করলেন এই এই হলে। আমরা যারা ওই বছর ডিগ্রি পেয়েছি তারা কনভোকেশন সার্টিফিকেট নেব জিন্নার হাত দিয়ে। জিন্না সাহেব পল্টনে মিটিং করলেন, প্রকাশ্য এইখানে ছাত্রদের মিটিং করলেন। উনি বললেন যে কোনো কথা না, দেখো তোমরা যদি পাকিস্তানের ভালো চাও এবং এই পাকিস্তানকে রক্ষা করতে হলে আমাদেরকে একটা রাষ্ট্রভাষা দরকার, যদি একাধিক রাষ্ট্রভাষা করো তাহলে গোলমাল হবে এবং আমাদের অনেক ক্ষতি হবে, আমাদের রাষ্ট্র রক্ষা করা দরকার। তোমরা ছাত্ররা, তোমাদের কাছে আমার আবেদন যে তোমরা এইটা ই করো না, এইখানে হিন্দু হিন্দু থাকবে না, মুসলমান মুসলমান থাকবে না, সকলেই নাগরিক হয়ে যাবে। আমি তোমাদের কাছ থেকে এই জিনিসটা চাই, তোমরা ই করবা। এবং আমি শেষ কথা বলছি যে দেয়ার শ্যাল বি অনলি ওয়ান স্টেট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট উইল বি উর্দু অ্যান্ড নো আদার ল্যাঙ্গুয়েজ। তখন আমরা ওখানে ছাত্র ছিলাম, আমরা উঠে দাঁড়ালাম, বললাম যে না, আপনি ঠিক কথা বলছেন না, বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে, এইটা যদি না করেন তাহলে পরে ক্ষতি বেশি হবে, আপনি পাকিস্তানের ক্ষতি করবেন না, আপনি বাংলাকেও রাষ্ট্রভাষা করেন, উর্দুকেও রাষ্ট্রভাষা করেন, বহু রাষ্ট্রে একাধিক রাষ্ট্রভাষা আছে, আপনি যে উদাহরণ দিচ্ছেন সেইটা ঠিক না, আমরা এটা মানি না, আমাদের এটা মানতে পারি না। এই বলাতে সব ছাত্ররা উঠে দাঁড়ালো এবং তারাই এখানে এই মিছিল করে জিন্না সাহেবকে তখন বাধ্য করলো। জিন্না সাহেবকে ওই যে পিছনের দিকে ডায়াস আছে, ডায়াসের ওপর থেকে বলছিলেন, ডায়াসে যে প্লেন ড্রেসের পুলিশ যে তাকে বললো যে স্যার আপনি বিপজ্জনক অবস্থায় আছেন, আপনি বেরিয়ে আসেন, নিয়ে এই তো চলে আসলো, এই যে গেট, এই গেট দিয়ে বেরিয়ে গেল। এইটা হলো প্রখ্যাত জগন্নাথ হল, চারটি হলের মধ্যে এটি অন্যতম ইউনিভার্সিটি। এইখানে আমাদের তাদের যে অ্যাসেম্বলি হল ছিল, যেটা পরে ধস নেমে ওটা পড়ে গিয়েছিল, সেই হলটাতে বড় জায়গা ছিল, সেইখানে থেকে ওরা সরকার ঠিক করলো যে এইখানে অ্যাসেম্বলি হল বসবে। অ্যাসেম্বলি হল মানে 300 জন প্রতিনিধি, সেই হল জাতীয় পরিষদের প্রতিনিধি। এইখানে
আমরা তখন তারিখ করেছিলাম 21 ফেব্রুয়ারি, আমরা এই পর্যন্ত আসব মেডিকেল, এই যে আপনাদের এই পাশে মেডিকেলের যে ব্যারাক ছিল এইখানে আসব এবং সেইখানে থেকে আমরা এইখানে অ্যাসেম্বলি হলে আসব। এখানে জায়গা ছিল সেইখানে আমরা জড়ো হয়েছি, আমরা এখান থেকে পার হয়ে জগন্নাথ হলে যাব। ওইখানে যে অ্যাসেম্বলি মেম্বারদের বলবো যে আপনারা সই করেন, তার সই নিয়ে আমরা আন্দোলন শুরু করব বড় করে। ওরা এখানে গুলি করেছে, ওইখানে সাবাম বরকত রফিক জব্বার এরা আহত নিহত হলো, অনেকে আহত হলো, মনে করেছিল আমাদের থামিয়ে দেওয়া গেল, কিন্তু আমরা ছাত্ররা সাধারণ ছাত্ররা বলল আমরা মানব না, আমরা এইটাকে অব্যাহত রাখবো, আগামীকাল জানাজার কর্মসূচি দিয়ে দেওয়া হলো। আমরা সমস্ত রাত্রে সব জায়গা প্রচার করলাম, পরের দিন এখানে আসলো সেক্রেটারিয়েট থেকে আসলো 10-12 হাজার সেক্রেটারিয়েট কর্মচারী, তারা এসে আমাদের বিশাল এখানে জমায়েত হয়ে গেল, আমরা সেইটা নিয়ে বাইর হলাম। এখান থেকে ওই কার্জন হলে যেতেই গুলি, ওখানে একজন মারা গেল, ওখান থেকে সেটা আগালো আরও সামনে দিকে গেল ওই তোপখানা রোড, ওখানে ঠিক একটা গুলি, তারপরে আবার ওই নবপুর গেট ওখানেও গুলি, তারপরে এমনি করতে করতে সেই গুলি হচ্ছে। গুলির আশ্চর্য ব্যাপার হলো যেখানে একটা গুলি হয় সেখানে আরও মানুষ পালিয়ে যায়, তারপরে আরও বেশি লোক হয়, এইভাবে আমরা আগাইতে থাকলাম সদরঘাটে, যে আমাদের শেষ হলো বিকালের দিকে 4টার দিকে, এবং সেই আন্দোলনে হলো আমাদের এই ভাষা আন্দোলনের বিজয়। আমরা এখন আসছি শফিউর রহমানের কবরের যেখানে আছে সেখানে, উনিও একজন বীর শহীদ, ওনার মৃত্যুটা খুব করুণ হয়েছিল, ওনার গুলিটা লেগেছিল কপালে, এইখানে লেগে এই কপালটুকু উড়ে গিয়েছে, এবং তার মগজটা মাথার ভিতর থেকে এই মগজ এটা ছিটকে পড়েছিল। ছাত্ররা ওই সমস্ত এইগুলো এক জায়গা করে ওই মাথার মধ্যে আবার দিয়ে তারপরে কোনোরকমভাবে নিয়ে গিয়েছিল মেডিকেলে, মেডিকেলের সার্টিফিকেট নিল, তারপরে ওকে ওখানেই রাখল। রাত্রে যখন কবর দেওয়া হলো এখানে আজিমপুরে, তখন তাকে আনা হয়েছিল, এইভাবে মৃত্যুবরণ করেছিল। তো তার মৃত্যুতে আমরা শোকাহত, তার আমরা একটু পুষ্পমাল্য দিই, দেওয়ার পরে আমরা একটু মনে যাই এইটুকু। আল্লাহ তুমি এই বীর শহীদদের তুমি তাদের শান্তি দিও, আশা করি তাদের শান্তি পাবে, এই প্রার্থনা। এটা হলো আমাদের জাতীয় সবচেয়ে বড় বিজয়ের সর্বপ্রথম অর্জন, এই ঐতিহ্য রক্ষা করব। এইবার আমাদের একটু আমরা একটু সাংস্কৃতিক কিছু যদি যারা জানি, আমরা যে জায়গা পারি গান করা ভায়োলিন ইত্যাদি আমরা একটু কী করবো, এনজয় করবো। এখন তোমাদের কাছ থেকে গানটা শুনতে বলো। লাঠি বুলেট টিয়ার গ্যাস মিলিটারি আর মিলিটারি, লাঠি বুলেট টিয়ার গ্যাস মিলিটারি আর মিলিটারি, ভুলবো না ভুলবো না ভুলবো না ভুলবো না সে 21 ফেব্রুয়ারি ভুলবো না।
আমরা তো চিরকাল থাকবো না, আমরা আর বেশি হলে 10 বছর বাঁচতে পারি, তারপরে মৃত্যুবরণ হবে, আমাদের হয়তো নাম থাকবে হয়তো থাকবে না, যা হয় হবে, কিন্তু তারপরে এই যে আমরা যারা মরে যাব ভাষা সৈনিক ছিলাম, এই যে মানুষের আশা আকাঙ্ক্ষা যে আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা হবে সেটা হলো, তারপরে আমাদের বাংলাদেশে আমরা একটা রাষ্ট্র গঠন করলাম সেটাও হলো, তারপরে সেই রাষ্ট্র জাতিসংঘের মর্যাদাও পেলাম এবং আমরা সমস্ত জায়গায় পৃথিবীব্যাপী আজকে পরিচিত, আজকে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশকে তারা একরকম দেখে, আমরা নিজেরা বুঝি না যে আমরা কী। তো আমরা যদি না থাকি সেই সময় তোমরা আজকে দেখে গেলে তোমরা কিন্তু এটার জন্য একটু যতটুকু পারো কাজ করো, সেই সুন্দর চমৎকার মানুষের গণতান্ত্রিক একটা দেশ গঠন করতে তোমরা পারবে না? আমরা নিশ্চয়ই পারবো।